শিমুলবাসীর পক্ষ থেকে, সুতাদের পক্ষ থেকে সক্রিয় উপস্থিতি। আমাদের সম্মানিত প্রধান আলোচক তিনি চলে এসেছেন, আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আপনারা অত্যন্ত শান্ত হয়ে বসবেন এবং আমাদের একটি সুন্দর পরিবেশ উপহার দেবেন। এটাই হচ্ছে ইসলামের গণজোয়ার, যুবকদের জনস্রোত প্রমাণ করে ইসলামের গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো নাই বাংলার মাটিতে। পানিকে দেখে যদি কেউ ভাবে পানির কোনো শক্তি নাই, স্রোত নাই, তর্জন নাই, গর্জন নাই, সে অনেক ভুলের মধ্যে আছে। পানি যেমন ঠান্ডা, যেমন নম্র, যেমন ভদ্র, এই পানির স্রোত যখন শুরু হয় পাহাড়কে সে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মাথায় রাখবা মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফের সমান বগুড়ার ভাইরা। ইমানের জোর হতে হবে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমরা বগুড়ার সন্তান, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আমাদের দিকে চোখ তুললে ওই চোখকে আমরা উপরে ফেলবো যুবক ভাইরা। আল্লাহ তাআলা বগুড়ার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি, আমিন। তোমরা এদিকে চেপে গেলে ওদের দেখতে সমস্যা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ, একটু ডানে যাও, একটু ডানে যাও, নয় বসে পড়ো, হয় বসে যাও নয় ডানে যাও। মাশাআল্লাহ, ঠিকঠাক, এবার ঠিকঠাক আছে। আজ কোরআন থেকে আমরা একটা ছোট্ট সূরার তাফসীর পেশ করব। আমি বলছি, আপনারা আমার সঙ্গে সবাই বলবেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, যুবক ভাইরা, সূরাটার নাম কি? সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে বেশি ছোট? মাত্র 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, এক লাইনেই শেষ। আমরা মাঝে মাঝে বলি না যে ছোট মরিচের, ছোট মরিচের, দিস সূরা ইজ লাইক দ্যাট। এই সূরা যদিও খুবই ছোট মনে হবে দেখে, মাত্র 3টা আয়াতের সূরা, বাট এটার ব্যাখ্যা, এটার ভলিউম, এটার এক্সপ্লেনেশন এত বিশাল। যদি কেউ সূরায় কাউসারের তাফসীর পড়ে, তার এটা অনুভব হবে, রিয়েলাইজ হবে, ফিল হবে, অনুধাবন হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের ভেতরে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 3টা। বলেন সবাই, কয়টা? আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? আর এই সূরাটা মাদানী সূরা নয়, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সবাই, মাদানী না মাক্কি? আর এই সূরা যে পারায় রয়েছে, এই পারাটা হচ্ছে 30 নম্বর পারা। বলেন সবাই, কত নম্বর পারা? দিস ইজ দ্য বেসিক নলেজ অফ দিস সূরা। এটা হচ্ছে সূরার প্রাথমিক ধারণা। যে পুরস্কার নিতে আসবে শেষে, তাকে বলবো সূরা নাম্বার কি বলো, কতটা সূরা, কয়টা আয়াত, কয়টা রুকু বলো, এসব কি মাদানী না মাক্কি বলো, কয় নাম্বার পারায় আছে বলো। এর জন্য ভালো করে বুঝে নেন, লাস্ট রিপিট করছি, পারা নাম্বার কত? কথা বগুড়ার ভাইরা কথা বলেন, বলেন সবাই, পারা নাম্বার কত? সূরাটার নাম সূরাতুল। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। যে কোনো সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, দে আর 5 থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। 5টা বিষয়ে রিপ্রেজেন্ট না করলে
উল্লেখ না করলে, মেনশন না করলে কোনো সুরার তাফসির কখনো সম্পূর্ণ হয় না বগুড়ার ভাইয়ারা। পাঁচটা বিষয় ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই লিখেছেন, পাঁচটা বিষয় তাফসির করতে ইট ইজ মাস্ট, ইট ইজ রিয়েলি মাস্ট থিং টু টক অ্যাবাউট, বলতেই হবে। এক, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। থার্ড হচ্ছে what's the background behind it, when Allah subhanahu wa ta'ala has revealed this surah, why he has revealed this surah, what's the background behind it, Allah ta'ala ei surah kokhon nazil koreche, keno nazil koreche, shan e nuzul jante hobe. Char, what's the explanation of this surah, ei surah ayater byakha ki hobe tafsir theke. Panch, final and last, what's the lesson that you have got from this surah, ei surah tafsir pore apni ki shiksha pelen, ki bujhlen, ki amol korben, ei paanchta bishoy na bolle tafsir kokhono sompurno hote pare na. Ashun amra prothom bishoye chole jai, ami tilawat korchi, tilawat ta dil diye shunben. A'udhu billahi minash shaitanir rajim, بسم الله الرحمن الرحيم, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر, إن شانئك هو الأبتر. الله أكبر, সঠিক তেলাওয়াত, ইটস ডান, ইটস ফিনিশড, ইটস ওভার, শেষ। দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় পার্ট, ট্রান্সলেশন, তর্জমা, তর্জমা বলছি, সঠিক তর্জমা। ইন্না আতাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, ইনডিড উই হ্যাভ গ্রান্টেড ইউ কাউসার অন দ্য ডে অফ জাজমেন্ট, হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের কঠিন দিনে হাউজে কাউসারের মতো একটা বিশাল বড় নিয়ামত দেওয়ার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন সবাই, না সুবহানাল্লাহটা দিল থেকে হয় নাই, আরেকবার পড়েন, আরেকবার পড়েন সবাই দিল থেকে সুবহানাল্লাহ। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, সো পারফর্ম দ্য সালাহ এন্ড স্যাক্রিফাইস টু ইওর লর্ড অ্যালোন, নবী হে, যেহেতু আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ এবং কোরবানি পড়বেন একমাত্র এক সপ্তাহ সন্তুষ্টির জন্য। বলেন তো সবাই, সেই রব কে? বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, রব কে? লাস্ট এন্ড ফাইনাল আয়া, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ও মাই প্রফেট, ইনডিড দ্য ওয়ান হু হেটস ইউ ইজ ট্রুলি কাট অফ ফ্রম এনি কাইন্ড অফ গুডনেস ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট, হে রাসূল, যে আপনার শানে বিরুদ্ধাচারণ করবে, যে আপনার শানে একটা কটুক্তি শব্দ উচ্চারণ করবে, তার বংশ আমি আল্লাহ নিজেই নির্বংশ করে দিব, যুবক ভাড়া, ঠিক কিনা বলে? এই হচ্ছে আয়াতের সঠিক তর্জমা। এবার আমি হাদিসের ঘটনার দিকে যেতে চাই, ঘটনাগুলো কানের মজা নেওয়ার জন্য শুনলেই হবে না, দিলের খোরাক নেওয়ার জন্য শুনতে হবে, জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। আমি আবারও লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, রাত বাজে প্রায় 11:30, আমি আসছি ঠিক 10:25 সময়, আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার, আমি কথা স্পষ্ট বলতেই পছন্দ করি। যদি কেউ ওয়াজের মাঝে উঠে যাওয়া ট্রাই করে, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, এখানে লুঙ্গি টানার সময় সাবধান যেন খুলে না যায়, মানে নর্মালি টান দিয়ে বসাই দিবেন। এই মাহফিলে আসা যাবে,
বসে বসে খাওয়াও যাবে, কিন্তু এই মাহফিল থেকে উঠে যাওয়া যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি কিছু প্রশ্ন করছি, উত্তরের দিকে ফোকাস করবেন প্লিজ, বগুড়ার ভাইরা উত্তর দিবেন, না জানলে বলবেন না, জানলে বলবেন, আশা করছি আপনারা পারবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? আরে ভাই জোরে বলেন সবাই, নবীজির বাবার নাম কি? আজকে তো মিডিয়া মনে হয় এখানে 60-70টা 50টা হবে, বিশ্বাস করেন ভাই আমি দুই একজন ছাড়া কাউকে চিনি না। ভাইরা নিজের আগ্রহে নিজের টাকায় ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসছে, এটা তো আগামীকাল গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। আপনাদের সাউন্ড এমনভাবে হবে যেন এই দেশের প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, বগুড়ার সন্তান কোনো কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর বাহাদুরের সন্তানগুলো আমার সামনে বসেছিল, এরা বাঘের মতো সাউন্ডে কথা বলবেন। বলেন, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, মায়ের নাম কি ছিল আমার প্রিয় নবীজির? মা আমেনা। তিন নম্বর প্রশ্ন, আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল। আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? ভয় নাই আবু তালেব। আরো দুইটা প্রশ্ন বাকি আছে। নবীজি তার জীবনে মোট বিয়ে করেছেন অন অ্যান অ্যাভারেজ 11টা। আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রী, যিনি প্রথম ফার্স্ট ওয়াইফ অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার, মাশাআল্লাহ, সবাই জানেন। শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে, নবীর সব বউ, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আমার প্রিয় নবীজির সব বউ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আমার নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্স ছিল অথবা বিধবা ছিল, বাট নবীজির সব স্ত্রীর মাঝে একটা মাত্র বউ যার আগে কখনো কোথাও বিয়ে হয় নাই, যিনি ভার্জিন কুমারী, তার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমার প্রিয় নবীজির দুনিয়ার জীবনে পুত্র সন্তান হয়েছে মোট 4টা। বলেন সবাই জোরে সোরে, কয়টা? নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছে, রাস্তা হচ্ছে হিল ট্র্যাক্স এরিয়া, চতুর্পাশে এই যা আপনারা বসে আছেন এটা তো মাটি, পাথর তো নাই। নবী যেখান থেকে মা কিনে ফিরে আসছেন, পুরো জায়গাটা চতুর্পাশে পাথর আর পাথর, পাহাড়। নবীর মা হঠাৎ করে যেতে যেতে, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন, নবীজির মা যেতে যেতে, আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাবার ট্রাই করছি ফর অল দ্য পিপল অফ বগুড়া, বুঝবেন একটু, আমার হাত দেখেন, ডান হাতটা নবীজির মা এমনি বুকে শক্ত করে ধরে চুপ করে বসে গেছে। নবীজি দৌড় দিয়ে এসে বলছে, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আমার এই হাদিসে আপনি আপনার নিজের মাকে ঢোকান, আমি আমার নিজের মাকে ফিল করছি, অ্যান্ড ইউ শুড ফিল ইউর মম হিয়ার, আপনি আপনার মাকে অনুভব করেন যে নবীর সঙ্গে কি ঘটছে, বয়স মাত্র 6 বছর। নবীজির আম্মা জান বুকের প্রচন্ড ব্যথায় হাহাকার করতে শুরু করেছে নবীর সামনে, নবীর বয়স মাত্র 6 বছর। নবীজি বলছে, আম্মা জান অস্থির হবেন, আসেন। নবীজি দুই হাত কোলের মতো পেতে দিয়েছে, বলছে, আম্মা আপনি এখানে শুয়ে পড়েন। মা আমেনা নবীজির দুই হাতে কোলের উপরে শুয়ে গেছে। এবার বোঝেন, মা শুয়ে আছে এইখানে, সন্তানের চোখ এখানে, মা আমেনা নবীর দিকে এভাবে তাকায় আছে, আর নবীজিও মায়ের দিকে এক পলকে একভাবে মায়ের দিকে তাকায় আছে, আর বলছে, আম্মা আপনার কি হয়েছে, আপনার কি বুকে ব্যথা করছে, আম্মা আপনার কি হয়েছে? নবীর মা একটা কথাও বলেন নাই, মাত্র 3টা বাক্য বলেছেন। এক, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে, ওয়া কুল্লু হাইয়্যিন মাইয়িত,
প্রত্যেকটা জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। আমি আমেনার বিশ্বাস, আমি দুনিয়াতে এমন এক সন্তান গর্ভে ধারণ করেছি, দুনিয়াতে আমি এক এমন সন্তানের মা হয়েছি যে সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা নবীজির কোলেই শেষ, স্পটটা জায়গায় শেষ। নবীজি বুঝতে পারছে না নবীজির মায়ের সাথে কি হয়েছে। আসলে উম্মে আয়মান বুঝে গেছে নবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম উমরা করতে গেলাম, আমি দোয়া করি সবার জন্য আল্লাহ সবাইকে একবার হলেও নবীর রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। আমিনটা দিল থেকে পড়তে পারলেন না, তাই না? হতে পারে আপনার আমিনটা আল্লাহ তাআলা আজকে কবুলও করতে পারে। পড়েন সবাই আমিন। নবীজির রওজায় গিয়ে কি একবারের জন্য সালাম পেশ করতে মনে চায় না? আমাদের দিলে চায় না, চায় না, চায় না। নবীর শহরে ঢুকলেই বুঝবেন যেন আপনি একটা জান্নাতের বাগানে ঢুকে গেছেন। পড়েন সবাই সুবহানাল্লাহ। আমি যখন গেলাম, এটা মেবি 2022 বা 23-এর কথা, এই তো দুই বছর আগের কথা, তো জাস্ট মনে পড়ে গেল হাদিসের মাঝে, তাই বলছি বোঝাবার স্বার্থে। নবীজির রওজার সামনে আমি গেলাম, হচ্ছে ঠিক রাত 3টা বা 2টা বাজে, তাহাজ্জুদের সময়। দেখলাম যে শত শত যুবক, শত শত হাজার হাজার মানুষ নবীজির রওজার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের জায়নামাজে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? তা আমি নিয়ত করলাম, আজ যেহেতু কেবল বাংলাদেশ থেকে এসেছি, আজ আমি আর এখানে থাকছি না, যাই ফ্রেশ হয়ে আসি। চলে গেলাম হোটেলে ফ্রেশ হওয়ার জন্য। তারপরের দিন আমি এশারের আগেই খাওয়া দাওয়া ডান, সব খেয়ে ফেলেছি এশারের আগেই, রাতের খাবার বাদ এশা। ভেবেছি এইটা যে আজকে এশারের নামাজ পড়ে এখানেই ঘুমাবো, এখানেই তাহাজ্জুদ পড়বো, এখানেই থাকবো, আজ কোথাও যাবো না। তো এদিকে দেখেন, এটা হচ্ছে নবীজির রওজা ডান পাশে, আর আমি ঠিক ফ্রন্ট সাইডে শুয়ে গেছি। আমার সামনে আমার আইফোন রাখা আছে, অ্যান্ড্রয়েড ফোন রাখা আছে, আমার ভিসা রাখা আছে, আমার কার্ড রাখা আছে, অনেকগুলো রিয়েল রাখা আছে। তো এই রিয়াল, আইফোন, মানি ব্যাগ, টাকা, ফোন সব আমার বুকের সামনে রাখা আছে। রাত বাজে মেবি 8 থেকে 9টা, আমি ওখানেই ঘুমায় গেলাম, অ্যালার্ম দিয়ে ঘুমায় গেলাম। বিশ্বাস করেন যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, সারা রাত ঘুমায় থাকলাম। যখন ঘুম থেকে উঠলাম নবীজির রওজার সামনে, উঠে দেখলাম আমার আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, টাকা, মানি ব্যাগ, ওয়ালেট, রিয়াল আমার বুকের সামনে যেভাবেই ছিল, ঘুম থেকে উঠে দেখছি ওভাবেই সবগুলো পড়ে আছে, কেউ চুরির হাত বাড়ায় নাই। আপনি বোঝেন আমার কথা, কিচ্ছু চুরি হয় না। আর আমাদের দেশে আমার মনে হয় যে আপনি যদি আন্ডার প্যান্ট খুলে ঘুমান, দেখবেন আন্ডার প্যান্টও ঘুম থেকে উঠে চুরি হয়ে গেছে। নবীর দেশ বড় আশ্চর্যের দেশ। তো আমার প্রিয় নবীজি মাকে চিৎকার দিয়ে ডাকছে, মা ওঠো, মা ওঠো। নবীর মায়ের কোনো জবাব আসে, নবীর মা একদম চুপচাপ হয়ে গিয়েছে। দূর থেকে উম্মে আয়মান দৌড় দিয়ে আসে, বলছে মোহাম্মদ সাইড হও, সাইড হও। উম্মে আয়মান খুব কষ্ট করে কোন মতে একটা কবর খনন করে নবীর মায়ের লাশ ওখানে দাফন করে দিয়েছে, আর পাথর দিয়ে ঢেকে, উপরে পাথর দিয়ে ঢেকে দিয়েছে উপরে। তো হাদিসে আসছে, উম্মে আয়মান কবর দেওয়ার পরে নবীজি মায়ের কবরে এমনি দুই হাত দিয়ে ঝুঁকে গেছে, মা কবর থেকে ওঠো, মা বাসায় চলো, মা তুমি কোথায়? কবর ছাড়তে চায় না। উম্মে আয়মান নবীজির ডান হাত ধরে এমনি টেনে হিঁচড়ে দূর থেকে ধরে নিয়ে আসছে, পাহাড় থেকে নিচে নেমে গেছে। নবীজি তাও যেতে চায় না। নবীজি পাহাড় থেকে নিচে যখন নেমে গেছে, উম্মে আয়মানের হাতকে এমনি এক ঝাপটা দিয়ে আবার মায়ের কবরের সামনে আসছে, মা ওঠো বাসায় চলো। হায় 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 হায়, মায়ের প্রতি নবীজির কি ভালোবাসা। এই মা মাত্র 6 বছর বয়সেই বিদায়, আব্দুল মুত্তালেব দাদা বিদায়,
আবু তালেব চাচা বিদায়, খাদিজা বিদায়, চারজন পুত্র সন্তান তাও বিদায়। আমার প্রিয় নবী, এই শোনা মনে, এই যে কালো কালো কালো, এই যে কালোটা, ধরো 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 ধরো, শোনা মনে, নতুন নাকি তুমি মাহফিলে, খবরদার একবার উঠবা না, প্রত্যেকটা যুবক মুরব্বী দোয়া না করে কেউ উঠতে পারবে না, ঠিক কিনা বলে? নবীজি হাতিমে কাবার সাথে এমনি হিলান দিয়ে বসে আছেন, আনাস আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, আপনার দুই চোখের কোঠায় পানি কেন? নবী নবীজি ডাক দিয়ে বলছে, আনাস শোনো আমার মনের কষ্টের কথা, আমার চারটা পুত্র সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, কাফেররা আমাকে ডাক দিয়ে বলছে মুহাম্মদ তোর রব তোকে ভালোই বাসে না, তোর রব যদি তোকে ভালোই বাসে তোর পুত্র সন্তান কেন বেঁচে থাকে না, তুই হচ্ছিস লেজ কাটা পুত্রের সন্তান, নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই, তোর বংশ লেজ কাটা বংশ। হে আনাস আমার কানে খবর এসেছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয় হায় গণধর্ষণ করেছে, বলতে লজ্জা লাগছে। আমার প্রিয় মায়েরা বোনেরা এই কথাকে মাইন্ডে নেবেন না, হাদিস থেকে বলছি কথাটা, আমার মায়েরা রাগ করবেন না, বোনেরা রাগ করবেন না, প্রিয় ভাইরা তাকান, সুমাইয়াকে গণধর্ষণ করেছে সব কাফেররা মিলে, সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে, কাফেরদের জুলুম আর অত্যাচারের শিকার হয়ে, যখন রেপ করা শেষ, গণধর্ষণ করা শেষ, সুমাইয়ার এক পা দিয়েছে ডান দিকে, আর এক পা দিয়েছে বাম দিকে, দুই পা দুই দিকে দিয়ে পায়ে প্যারেক বেঁধে দিয়েছে, আর সুমাইয়ার লজ্জাস্থানের দিকে তাক করে প্রত্যেকটা কাফের তীর বের করে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে সুমাইয়াকে জায়গায় শহীদ করে দিয়েছে। আহ কি কষ্ট হয়েছে মেয়েটা, আল্লাহু আকবার, কি ইমান তাজা ছিল। বলছে আনাস এই কষ্ট তো আমার সহ্য হয় না, এই কষ্ট তো আমার দিলে সয় না আনাস। আনাস এই কথাগুলো শুনে দুই চোখের পানি ছেড়ে কান্না করছে, আমার দিকে তাকান, এই যে কথা বলছে, একবার বামে তাকায়, ডানে তাকায়, সামনে তাকায়, কথা বলতে গেলে ডান বাম হতেই হয়। তো আনাস কথা বলতে বলতে চোখের পানি মুছবে, জাস্ট মাথাটা থোড়াসা নিচে, একটু নিচে দিয়ে এভাবে চোখের পানি মুছতেছে আর নিচের দিকে তাকায় আছে। মেবি আফটার ওয়ান মিনিট অর মেবি টু মিনিটস, এক মিনিট পরে যখন আনাস তার চোখটা একটু উপরে তুলেছে, দেখছে নবীর দুই চোখে একটু আগেই পানি ছিল, বাট এখন নবীজির পুরো চেহারায় একটা মুচকি হাসি দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই, আরেকবার পড়ে সবাই, সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র দুই মিনিট আগে আপনার চোখের কোঠায় পানি ঝরছিল নবী, হ্যাঁ আপনার চোখের কোঠার পানি কোথায় গেল, মুচকি হাসি আপনি কেন হাসছেন? আমার প্রিয় নবী ডাক দিয়ে বলছে আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিব্রাইল এসে আল্লাহর পক্ষ থেকে আমাকে হাউসে কাউসার দান করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। তাহলে শানে নজরুল কি হলো, নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হালকা করতে হাউসে কাউসার সূরা কাউসার দান করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এখন যাদের মাথায় বুদ্ধি আছে একটা প্রশ্ন করবেন আপনারা সবাই, যাদের মাথায় বুদ্ধি আছে তারা বলবেন হুজুর তাফসীর তো বুঝলাম যে আপনারা রাগটা করছেন না তোমার উপরে, আমি জানি তাফসীর করলে অনেকের একটু সমস্যা হয়, কেন অনেকে দেখবেন যে তাফসীরের চাইতে গাল গল্প যার কোনো ভিত্তি নাই এইটা শুনতে মানুষ বেশি পছন্দ করে আজকাল, ঠিক কিনা বলে? আর আমরা বগুড়ার সন্তান, নন কোয়ালিটি আমাদের পছন্দ না, আমাদের ব্যান্ড কোয়ালিটি পছন্দ, ঠিক কিনা বলে? প্রশ্ন কি হতে পারে, হুজুর নবীর চারটা ছেলে হারায় গেছে, চারটাই পুত্র ছেলে, তো আল্লাহ যদি নবীকে বলতেন নবী আপনার চারটা ছেলে হারায় গেছে তো এই নেন আর একটা ছেলে, শান্ত হন, হারিয়ে গিয়েছে চারটা ছেলে, বাট আল্লাহ দিচ্ছেন হাউসে কাউসার পানি, ভাই বুঝবেন পায়ে হাত বুঝবেন, হারিয়ে গিয়েছে ছেলে আল্লাহ দিচ্ছেন পানি। বগুড়ার ভাইরা, পানির সঙ্গে ছেলের কোনো সম্পর্ক কি বাহ্যিক দৃষ্টিতে হতে পারে? না, হতে পারে না। যদি আল্লাহ আর একটা ছেলে দিতেন যে নবী হ্যাঁ একটা ছেলে হারিয়ে গেছে নেন আর একটা ছেলে, শান্ত হন, হারিয়ে গিয়েছে ছেলে
আর আল্লাহ দিচ্ছে পানি, আর নবী পানি পেয়ে হাসতেছে। একটা প্রশ্ন বগুড়ার ভাইরা, আছে না নাই? নবী হাসলেন কেন? আমি তাফসিরে চারটা ব্যাখ্যা পেয়েছি, ইন ভেরি শর্টকাট ওয়ে বলা ট্রাই করছি। যুবক ভাইরা মুখস্থ করবেন চারটা ব্যাখ্যা। এক, নবী হেসেছেন এক নম্বর কারণ, নবী হে আপনার চারটা ছেলে উঠিয়েছি ঠিক আছে, আপনি টেনশন করবেন না, এই চারটা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দান করেছি। আমার তো বিশ্বাস, যদি কালকে কেউ নবীর শানে একটা কুশব্দ উচ্চারণ করে, ঢাকার বাইতুল মুকাররম কালকে ঘেরাও হয়ে যাবে। যুবক ভাইরা, যদি ফ্রান্সের নবীর বিরুদ্ধাচারণ করা হয়, পুরো বাংলাদেশের আগুনে দাউ দাউ চকরে চলবে বাংলাদেশ। যুবক ভাইরা ঠিক কিনা বলো? চারটা ছেলে নিয়েছি, আফসোস করবেন না, চারটার পরিবর্তে কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করেছি। পরেশ ভাই সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যাখ্যা, নবী যদি আপনার সন্তান আমি দুনিয়া থেকে না উঠাইতাম, হতে পারত এমন আপনার পরবর্তী উম্মতরা আপনার ছেলেকে আবেগে নবী বানাই ফেলত। আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ, বাপ ছিল পীর, ছেলে হয়ে গেছে পীর, বাপ ছিল ভালো একটা পীর, বাপ ছেলে এমন একটা পীর হয়েছে গাঞ্জাটাই না নিজেই কুল পায় না। আর মেয়েরা, ওই যে মহিলা যারা আছে বাবার দরবারে গিয়ে, বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও, আসলে কি জানেন, যেই মেয়ে বাবার কাছে গিয়ে ছেলে চায় মেয়ে চায়, ওর মতো মূর্খ আল্লাহ জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। যুবক ভাইরা, আপনারা সিলেটের শাহজালাল মাজারের নাম শুনছেন না? নাম তো শুনছেন। আচ্ছা, আমার দিকে তাকান, এটা হচ্ছে এই যে লাল শালু দেখা যায়, লাল শালু, এটা হচ্ছে মাজারের গেট, বোঝাবার স্বার্থে বলছি আর কিছু না। তো আপনি এই পাশ দিয়ে আসছেন, মাজারে যাবেন বাবার দরবার সালাম দেওয়ার জন্য, দোয়া করার জন্য। তো দেখবেন মাজারের এন্ট্রেন্সে, প্রবেশ পথে দেখবেন কিছু ফকির থাকে, হাতে হাতে প্লেট থাকে, থালা, বাবা কিছু দেন, দেন কিছু দান করেন। গেটে ঢোকার সময় ফকির আপনার কাছে থালা পেতে একটা মেসেজ দেয়, বলে আরে বেটা তুই তো পুরো বছরে মাজারে আসলি একবার, আর আমার পুরো জীবনটাই তো মাজারে কেটে গেল, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতো তোর আগে আমি ফকির বড়লোক হয়ে যেতাম, ঠিক কিনা বলে? পীরের ছেলে পীর হয়ে যায়। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল একজন নবী, ইয়াকুব আলাইহিসসালামের সন্তান ইউসুফ একজন নবী, দাউদ আলাইহিসসালামের সন্তান সুলাইমান একজন নবী। এমন ভাবে যদি প্রত্যেকটা নবীর ছেলে নবী হতে পারে ইয়া রাসূলুল্লাহ, তো আপনার ছেলে বেঁচে থাকলে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানিয়ে ফেলত। এই ফেতনা যেন তৈরি না হয়, তাই আপনার সন্তানদেরকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর তিন নাম্বার ব্যাখ্যা, সবার কলিজায় আঘাত লাগার মতো ব্যাখ্যা, আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম তো শুনছেন, ছি ছি এত আসতে বললেন, নাম তো শুনছেন আপনারা। আমি আসিফের হাতে কোরআন, আমি কোরআন হাতে রেখে কসম করা যায় না, বাট কোরআনটা হাতে নিয়েছি সম্মানার্থে, বোঝাবার স্বার্থে। আমি সাইদি হুজুরের কয়েকশো ওয়াজ শুনেছি, কয়েকশো কয়েকশো ওয়াজ, বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি লিখবেন ইউটিউবে বগুড়ায় সাইদি হুজুরের তাফসির, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসিফের পুরো এই ক্যারিয়ারে আমি সবচেয়ে বেশি যে ওয়াজ সাইদি সাহেবের শুনেছি, এটা ছিল বগুড়ার মাটিতে সেই ওয়াজটা। কি সুন্দর ওয়াজ! আপনি আপনি এটা এটা মুরব্বীরা বুঝবে, যুবকরা খুব ভালো বুঝবে না, তোমরা মুরব্বীরা ভালো বুঝবে। আমরা আলোচকরা আসি, আমাদের নিয়ম থাকে এক ঘন্টা ওয়াজ করব, কিন্তু সাইদি সাহেব দুই ঘন্টার বেশি তাফসির পেশ করতেন। ইভেন বগুড়ার ওয়াজ যদি আপনি শোনেন, বগুড়ার মানুষ এই যে বসেছে তাফসিরে, বসে বসে সাইদি সাহেবের ওয়াজ শুনছে শুনছে, উনি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে তাফসির শুনো সাইদি সাহেবের। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এই সাইদি সাহেবকে আগামীতে আমরা চেয়েছিলাম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে,
ওরা বুঝে গেছিল যে এই লোক যদি বেঁচে থাকে এই দেশে ইসলামের রাজ অচিরেই কায়েম হয়ে যাবে। নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে, এটা আমার বিশ্বাস। উনি মরেন না, ওনাকে হত্যা করা হয়েছে যুবক ভাই আমার। তাকে বলা হলো কি যে সাইদি সাহেব হচ্ছে রাজাকার, আর সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন হিন্দুস্তানের রাজাকার রায় আমি সাইদিকে রাজাকার বলতে পারে। আর উনি একটা কথা বাঘের মতো উচ্চ কণ্ঠে বলেছিলেন, যদি কেউ আমাকে রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে সে পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান বগুড়ার ভাড়া। এত মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে করলেও আওয়ামী লীগের ভাইরা, কিন্তু ক্ষমতার পতনের পরে স্পষ্ট প্রমাণ হলো যাদেরকে দিয়ে সাইদি সাহেবকে রাজাকার বানানোর মিথ্যা চেষ্টা করা হয়েছিল এরা সব বাধ্য হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। সাইদি সাহেব আল্লাহে 1971 সাল তার গায়ে রাজাকারের কোনো দাগ লাগে নাই বগুড়ার ভাইরা আমার, ঠিক কিনা বলো? এত ট্রাই করলেন সম্মান নামাই দিবেন, আল্লাহ আকাশ চুম্বি করে দিলেন। এবার আসেন মিজানুর রহমান আজহারীর নাম তো শুনছেন, এত আসতে কম কেন, শুনছেন তো সবাই নাকি? আমার তো মনে হয় যে উনি নেক্সট মান্থে আসবে, জানুয়ারি মাসে ইনশাআল্লাহ। মানে আপনি দেখবেন যে লোক কারে কয়, আপনি দেখবেন যে মানুষের সমাগম কারে কয়, এই সমাগম দেখলেই কাফেরদের হৃদয়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তা আমার মনে আছে, আপনার রাগ করবেন না, আজহারী সাহেবের ছবি টাঙাইছে, ছবি দিয়ে লম্বা একটা ব্যানার, এটা তাফসিরের পাঠ, তাফসিরের বাইরে আমি একটু বলবো, একটু পরেই বলছি। ব্যানার দিয়ে আমাদের দেশে কিছু সুন্নি ভাইয়েরা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, তিতা সুন্নি, হ্যাঁ পাগলা, তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। তো তারা দেখলাম কি করলো, সাইদের সাহেবের আজহারী সাহেবের ছবি দিয়ে মহিলাদেরকে দিয়ে জুতা দিয়ে পিঠা করাইছে, নাউজুবিল্লাহ পড়েন, জুতা দিয়ে পিটাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। দেখে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে বলার কোনো ভাষা যুবক ভাই আমার কাছে নাই। এবার আপনারাই বলেন, আপনারাই বলেন, আজহারীকে বলা হলো সে হচ্ছে কাফের, ইভেন এটাও বলা হলো যে আজহারী যদি তওবা না করে সে নাকি মুসলমান হইতেই পারবে না, সে এত বড় কাফের হয়ে গেছে। এই যে আঘাত আজহারীর উপরে আসলো, সম্মানে ব্যক্তিত্বে আঘাত। এবার আপনারা কোন সম্মান কমে গেছে না বেড়ে গেছে? আরে বোঝে নাই, কমে গেছে না বেড়ে গেছে? অত ইজ্জু মান্তাশা অত দিল্লু মান্তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যার সম্মান আল্লাহ কাশচুম্বি করতে চায় তার সম্মান কেউ টেনে নামাইতে পারে না যুবক ভাই আমার। কাফেররা বলছে এই হাদিস সাহেবরা খবরদার, মক্কা এক পাগল আসছে, নাম হচ্ছে মোহাম্মদ, তার কাছে কেউ চেউ না, গেলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবা। কাফেররা বলছে আরে জীবনেও তো মোহাম্মদ নামে কারো নাম শুনি না, এটা কে, দেখতে হবে, আমরা দেখবো বাট কথা শুনবো না। এবার হাজিরা মিলে কাফেররা মিলে আমার দুই হাত দেখেন, দুই আঙ্গুল দুই কানে দিয়েছে মোহাম্মদকে দেখার জন্য। সব কাফেররা বের হয়ে গেছে, মোহাম্মদ নামের যুবকটা আসলে কে, এই জাদুকর যুবকের নাম কি, সে দেখতে কেমন। সব কাফেররা বের হয়ে কাবার সামনে আসছে, দেখছে একজন সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক কাবার সামনে বসে বসে কোরআনটা খুলে কি যেন এভাবে ঝুঁকে 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 তেলাওয়াত করছে। কাফেররা বলছে কি রে, শুনেছিলাম পাগল, শুনেছিলাম মেন্টালি সিক, বাট তার চেহারা দেখে মনে হচ্ছে তো পাগল নয়, মহামানবের সন্তান, ঠিক কিনা বলে? এবার কানটা এই দুই হাত হটাই দিয়েছে, আমার প্রিয় নবীজি তার মায়াবী কণ্ঠে বসে বসে সুরা রহমান তেলাওয়াত করছে। নবীর কণ্ঠে সুরা রহমানের তেলাওয়াত শুনে অনেক কাফেররা জায়গায় কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। নবী কাফেররা আপনাকে পাগল বলে, আপনার বিরুদ্ধে অপপ্রচার করে টেনশন করবেন না, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে প্রচার শক্তি হিসেবে কবুল করব। আল্লাহু আকবার। চার নাম্বার ব্যাখ্যা, নবী আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় বুঝবেন না, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে
চতুর্পাশে সূর্যের তাপ পড়বে, জমিনের তাপে, সূর্যের তাপে এই মাটিটা তামা হয়ে যাবে, তামা। মানুষের জিহ্বাগুলো ঝুলে কুকুরের মতো ঝুলবে, তৃষ্ণায় মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে। ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি খাবে, পান করবে, তার জান্নাতে যাওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আচ্ছা, এই যে বাবুটা, একে দাঁড় করাও তো, দাঁড়াও তো তুমি বাবু, সোনামণি। আচ্ছা, ওর বয়স কত মনে হচ্ছে? 10, 8, 9 এরকমই তো নাকি? ওই যে আমার প্রিয়, তোমার বাবু, তোমার নাম কি? মইনুল ইসলাম। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, তোমাকে ধমক দিব না, ভালোবাসার জন্য তোমাকে দাঁড় করাইছি। এই এই পিচ্চির বয়স 8 বা 10 হবে। ওকে আমি ডাকলাম, বললাম, এই মইনুল, এদিকে আসো। কি হুজুর, কি হয়েছে? বললাম যে তুমি একটু পানি নিয়ে আসো। তো দেখবেন যে ঠিক আছে হুজুর, যাচ্ছি, দেন, এটা নিয়ে নর্মালি হেঁটে হেঁটে যাবে, নর্মালি, ইউ নো, হি উইল ওয়াক ভেরি নর্মালি, ভেরি সিম্পলি। ঠিক আছে হুজুর, দেন, নিয়ে আসছি। আচ্ছা, একটা ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা হচ্ছে, মনে হয় তুমি এদিকে আসো। আসলো, ওকে আমি চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, বিস্কুট দিলাম, চিপস দিলাম, টাকা দিলাম, ওর হাতে ভর্তি খাবার। এবার বললাম, মইনুল, যাও তো এক গ্লাস পানি নিয়ে আসো, তো দেখবেন খুশিতে এমন দৌড় দিবে, লুঙ্গি খুললেও টের পাবে না। বসে পড়ো, বসে পড়ো, এবার বসে পড়ো। কি বুঝলেন? কিছু পেতে হলে কিছু, আরে ভাই কথা কন, কিছু পেতে হলে কিছু। তো আল্লাহ তাআলা দেখছেন যে আমার প্রিয় নবীজি হাউসে কাউসার পেয়ে বড্ড খুশি হয়ে গেছে। এখন তো নবীকে কাজ দিলে নবী খুব খুশি খুশি করে ফেলবে। আল্লাহ বলছেন, নবী এত খুশি হবে না, আগে শোনেন, একটা কাজ দেই, দুইটা কাজ দিচ্ছি, দেখেন। আল্লাহ বলছেন, নবী, ফসল্লি লিরব্বিকা ওয়ানহা, পারফর্ম দা সালা এন্ড স্যাক্রিফাইস টু ইওর লর্ড। এলো নবী, হে, নামাজ পড়বেন, কোরবানি করবেন, মানুষের জন্য নয়, এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পরে আমি ব্যাখ্যা খুঁজলাম যে কি রে, আল্লাহ চাইলে তো ফসল লিলি ওয়ানহার বলতে পারতেন, ফসল লিলি রব্বিকা কেন বললেন? আপনাদের বগুড়া একজন আলোচক আছে, বক্তা, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, নাম তো শুনছেন নাকি? মুরব্বীরা ওনার ওয়াজ খুব পছন্দ করে আমি জানি। বজলুর রশিদ হুজুর বগুড়ার সন্তান, কাহালু তো ওনার বাসা। তো উনি এই আয়াতের ব্যাখ্যার জন্য বলছি আর কি, বোঝাবার স্বার্থে। উনি হয়তো টাঙ্গাইল বা অন্য কোনো জেলায় ওয়াজ করতে গেছে, রাত বাজে 12টা বা 11:30, ওয়াজ, মানুষজন দিল থেকে, কলিজার থেকে ওয়াজ শুনছে। হঠাৎ করে মাঠের পেছন থেকে স্লোগান আসছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক অর্থ। তো হুজুর ভয় পেয়ে গেছে, কে রে আসলো? তো দেখছে যে নেতা সাহেব গাড়ি নিয়ে আসলেন, নেমে ঘুরে স্টেজে উঠে গেলেন। তো এসেই নেতা সাহেব বলছেন যে আমাকে এখনই মাইক দিতে হবে, আমার অনেক কাজ আছে, তো সময় নেই, আমাকে যেতে হবে, মাইকটা দিলে খুব ভালো হয়। হুজুর বলছে, বগুড়ার থেকে আসছি ওয়াজ করতে, মাইর খাওয়ার চেয়ে মাইক দেওয়াই ভালো হবে। তো হুজুর মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো সালাম কালাম নাই, বগুড়ার ভাই রাসুলপুরটা কোনো সালাম কালাম নাই, প্রিয় ভাই আমার, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে, ইয়ার, ইয়ে তো জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায়, এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই, মাশাআল্লাহ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে। তো হুজুর খুবই চালাক, বগুড়ার সুলপুল কিন্তু সত্যি খুবই চালাক হয় যুবক ভাইরা। তো হুজুর খুব চালাকি করে ওর যে চামচা আছে নেতার, বোঝায় এদিকে এদিকে এদিকে, বলছে তো কানটাতে কান দিয়েছে, বলছে কিরে তোর লিডার তো খুব ভালো রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে না কি রে। তো ওই ছেলে আবার আর এক বদমাইশ, বলছে যে হুজুর কিসের তাহাজ্জুদ, কিসের পাঁচক্ত নামাজ, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, রাগ করবেন না ভাষাটা শুনে, বলছে একসঙ্গে 5 দিন আছি, এই শালা এক অক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজ পড়ত আল্লাহর জন্য নয়, নামাজকে তারা ভোট পাওয়ার জন্য ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করতো। যুবক ভাই আমার, এই নামাজ দিয়ে কোনো দাম নাই,
আর যুবকদেরকে বলবো এই চল নামাজ চল, বলবে যে হুজুর আমার প্যান্ট খারাপ। আছে না আছে না আছে না, আসলে প্যান্ট না ওর চরিত্রই খারাপ যুবক ভার আমার। না তাফসীরের মাঝে আমার আর একটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না, বলে রাগ করবেন মনে হয়, বলা যাবে না যাবে না যাবে না। আচ্ছা সবাই একটা কাশি দেন, আপনারা সবাই ঠিকঠাক, এটাই প্রমাণ বগুড়ার সন্তান। আসলে আমরা কোরআনকে দিল থেকে ভালোবাসি আমার বগুড়ার ভাইরা। লিল্লাহি তাকবীর। বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা বলেছেন নামাজ এবং কোরবানি আল্লাহর জন্য হবে। যেই যুবক যুবক বয়সে নামাজি হতে পারে না, সে বুড়া বয়সে ভালো নামাজি হইতে আসলে কিন্তু পারে না। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, জাস্ট বলে শেষ করছি তাফসীরটা। ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব, ব্যাং আর সাপ। তো একদিন ব্যাং ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু আমার তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও, তোমার গায়ের রং তো অনেক সুন্দর বন্ধু, আবার তোমার যখন ফেনা তুলে এমনে সাপের ফেনা জাস্ট ওয়াও, দেখতে সত্যি খুব সুন্দর লাগে আমার। আর বন্ধু তুমি যখন ফস 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 করো জাস্ট লুকিং লাইক এ ওয়াও, হ্যাপি লাগে দেখতে আমার। তো সাপ তো ব্যাঙের পাম্পটি খেয়ে ফুলে গেছে, বাপরে আমি মনে হয় সত্যি অনেক সুন্দর। তো ব্যাং বলছে, বন্ধু তোমার সবই সুন্দর তবে একটা বিষয় আমার মোটেও ভাল লাগে না। বলছে কি বন্ধু? বলছে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন তিড়িং বিড়িং করে হাঁটো, এই তিড়িং বিড়িংটা আমার পছন্দ হয় না। বন্ধু তুমি কি একটু সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে, বেয়াদব তোর এত বড় সাহস, সাপের ভুল ধরিস, বেয়াদব কোথাকার, এমনে ফস করে উঠেছে। আর ব্যাং বলছে, ও বাবা এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লাগলো, বন্ধু তুমি সুবিধার লোক না, এক লাভ দিয়ে পুকুরে পড়ে গেছে। আর বামে ছিল একটা রাখাল, বলছে কে রে ফস ফস করলো, তোরতে আসছে, দেখছি মাশাআল্লাহ সাপ মামা এমনে ফেনা তুলে আছে। কাঁঠালের রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে সাপকে ওখানেই শুরু করে দিয়েছে, মার এমন মার দিয়েছে 5 মিনিটে সাপ একদম সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা পরে ব্যাং বলছে, কিরে বন্ধুর কোনো সারা শব্দ নেই, বন্ধু গেল কোথায়, বন্ধু আমার গেল কোথায়, উঠে আসছে, উঠেই দেখছে অবাক করা কাণ্ড, বন্ধু আর তিড়িং বিড়িং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে বন্ধু আমার সোজা হইল কেমনে, দৌড় দিয়ে কাছে গিয়েছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মইরা, বন্ধুর ফেনা সাপ বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাং ডাক দিয়েছে, বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবকরা আজকে ভালো হতে চাইলেও যৌবনের চাহিদা যৌবনের জ্বালা হাজার হাজার যুবককে নামাজি হতে দেয় না যুবক ভার আমার, দেখি না বলো। এক মুরব্বী আগে ছিল বদমাইশ, পরে হয়ে গেছে অনেক আল্লাহওয়ালা অনেক ভালো মানুষ। তো এক ছেলে বাপকে রাগের মাথায় মেরে ফেলেছে, তো মেরে ফেলার পরে এলাকার ময় মুরব্বীর কাছে আসছে, যে আব্বা জান আমি তো আমার বাপকে মেরে ফেলেছি, এখন এই দায়ভারটা আমি কেমনে এড়িয়ে যাব। তো মুরব্বীরা বলছে, বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি শুদ্ধি নাই, অমক এলাকার এক মুরব্বী আছে, আগে বদমাইশের হাড্ডি ছিল এখন হজ করে ভালো হয়ে গেছে, ওর কাছে যাও কোনো একটা বুদ্ধি তোমাকে দিয়ে দিবে। তো যুবক গিয়েছে মুরব্বীর কাছে, আগে বদমাইশ ছিল, বলছে মুরব্বী প্লিজ মুরব্বী একটা বুদ্ধি দেন, বাপকে আমি রাগের মাথায় মেরে ফেলেছি, আমি বাঁচবো কেমন করে? মুরব্বী বলছে, আমি তো অনেক ভালো হয়ে গেছি, আমি আর খারাপ বুদ্ধি দিব না, যাও যাও যাও। যুবক বলছে, প্লিজ মুরব্বী একটা বুদ্ধি দেন। তো মুরব্বী বলছে, আচ্ছা শোন, আমি তো ভালো হয়ে গেছি, যদি আমি আগের মতো খারাপ হতাম তাহলে তোকে বলতাম যেহেতু বাপকে মেরেই ফেলেছিস, এখন এক কাজ কর, রশিদ দিয়ে টাঙায় থো, মানুষকে বলবি ফাঁসি দিয়ে মরে গেছে, কিন্তু আমি যেহেতু ভালো হয়ে গেছি এই বুদ্ধি আমি দিব না। এবার কোন মুরব্বী বুদ্ধি দিয়েছে কি দেয় নাই? তার মানে যে যুবক বয়সে নামাজ হতে পারে না, ভালো হইতে পারে না, সে তার পুরো জীবনেও ভালো হতে পারে না যুবক ভার আমার, ঠিক কিনা বলো? ফসল্লি রব্বিকা ওয়ানহার, শেষ আয়াত বলছি, এটা বলে আমরা ইতি টানবো, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
শেষ কথা আমার দিল দিয়ে শুনবেন আর আওয়াজ দিবেন বাঘের মতো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী হে যে আপনার শানে কটুক্তি করবে, আমি আল্লাহ তার বংশকে নির্বংশ করে দিব, আল্লাহর ওয়াদা। এখান থেকে আমাদের শিক্ষা একটাই বগুড়ার ভাইয়েরা, আমার আগামীতে সংসদে আইন পাশ হবে, আমার মাতৃভূমি বাংলাদেশে যদি কোনোদিন কোনো নাস্তিক ব্লগার আমার নবীর সামনে একটা কুশব্দ উচ্চারণ করে, বাইতুল মুকাররমের সামনে তাকে দাঁড় করিয়ে ওপেনলি লাইভ ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নবীর সামনে যে বেয়াদবি করবে তাকে হত্যার আইন দণ্ড আমরা চাই যুবক ভার আমার। আর যদি এই আইন পাশ না করা হয়, আপনারা কেউ শাপলা চত্বরের ইতিহাস ভুলে যাবেন না। যদি আমার নবীর সম্মানকে রক্ষা করবার জন্য আইন পাশ না করা হয়, আগামীতে আবার শাপলা চত্বর কায়েম হবে, আবার জিহাদ হবে, আবার আমরা তাজা রক্ত ঢালবো, কারা কারা যদি হাত না লাগে দেখায় দাও। আরে ভাই, বগুড়ার মুরব্বীর শক্তিও যুবকদের সমান যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমি ভেবেছি যুবকের স্লোগান দিচ্ছে, চশমা পরে দেখি মুরব্বী আব্বাজান স্লোগান দিচ্ছে, তার মানে আমরা বগুড়ার সুলপুল বয়স হলেও আমাদের শক্তির তেজ কমে না, ঠিক কিনা বলে? দেখবে আল্লাহ তাআলা কবুল করুক সকলে পড়া, আমিন। এবার সবাই মিলে দুইটা হাত তুলতে হবে সবাইকে, আমরা দিল থেকে আজকে এই বগুড়ার মাটিতে তোমার কাছে তওবা করলাম, ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। হাত উপরে রাখেন, বলেন সবাই দিল খুলে আমিন। শেষ কথা আমাকে বলবেন সবাই, বলেন সবাই হুজুর, হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আমরা বগুড়ার সুলপুল দোয়া না করে কেউ উঠে এমনে বলবেন যাব না, বলেন সবাই উঠে যাব না, বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ, নারায়ণ তাকবীর। আমি টুপিটা দিতে চাই, আমি পুরো ওয়াজটাকে জাস্ট উইদিন ওয়ান মিনিট অর টু মিনিটস এক্সপ্লেইন করছি, জাস্ট সামারি অফ দ্য লেকচার, বক্তব্যের সারাংশ। আপনারা সবাই একটু দিল দেমাক খুলে দেন, আজ যত নাম্বার পারার থেকে তাফসির করেছি ডান বাম হবেন না, একটু আমলটার জন্য দিল থেকে শুনে যান যে আজকে মাহফিলে আপনি কি পেলেন, কি শিখলেন, জানতে হবে, বুঝতে হবে, বুঝলেই হবে না মানতেও হবে, ঠিক কিনা বলে? কত নাম্বার পারার তাফসির হয়েছে আজ? সুরাটার নাম কি ছিল, এই সুরার আয়াত সংখ্যা কয়টা, আবার বলেন সবাই কয়টা, রুকু সংখ্যা কয়টা? ওরে বাবা রে মাদানী না মাক্কি, বলেন সবাই মারহাবা। প্রত্যেকটা সুরার তাফসীর পেশ করতে লাগে মোট পাঁচটা বিষয়, বলেন সবাই কয়টা? প্রথম হচ্ছে সঠিক তেলাওয়াত, দুই সঠিক তর্জমা, তিন কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, শানে নুজুল লাগে, চার লাগে ব্যাখ্যা, পাঁচ লাগে শিক্ষা। বলেন পাঁচ নাম্বার লাগে কি? আমরা সঠিক তেলাওয়াত শুনেছি, সঠিক তর্জমাও শুনেছি। আর যদি আমি কাউকে ডেকে প্রশ্ন করি যে ভাই বলেন তো এই সুরার শানে নুজুল কি হবে, ছোট্ট কথা অল্প কথা, হুজুর আল্লাহর হাবিব অনেক কষ্টে ছিলেন, তার কষ্ট দূর করতে এই সুরায় কাউসার নাজিল করেছে এক সপ্তাহ আসতে, বলেন সবাই তিনি কে?
তিন নাম্বার শেষ, চার নাম্বার আসুন ব্যাখ্যা। ইন্না আতাইনা কাল কাউসার, ব্যাখ্যা বলেছিলাম কেমন, হারিয়ে গিয়েছে ছেলে হিসাবে সান্ত্বনা হিসেবে আর একটা ছেলে পেলে সান্ত্বনা হতো, বাট হারিয়ে গিয়েছে ছেলে আল্লাহ হাদিয়ে দিয়েছেন হাউজে কাউসার বা পানি। বলেন সবাই হাউজে কাউসার বা, এর ব্যাখ্যা বলেছিলাম মোট কয়টা, চারটা। বলেন সবাই কয়টা, এটা ভেরি ইম্পর্টেন্ট, একটু বুঝে নেবেন। চারটা ব্যাখ্যা নবীর হাসির এবং এই আয়াতের ব্যাখ্যা। এক, নবীর হাসির প্রথম কারণ নবীহে চারটা সন্তান নিয়ে ছিল, কি হয়েছে আপনার জন্য আমি আল্লাহ তাআলা কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব, সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা। দুই নাম্বার নবী, আপনার ছেলেরা যদি বেঁচে থেকে বড় হয়ে যেত, হতে পারে আপনার আগামী উম্মতেরা আপনার ছেলেকে আবেগের বশে নবী বানায় ফেলতো, যাতে করে উম্মতের মাঝে ফেতনা তৈরি না হয়, এই জন্য অল্প বয়সে আপনার সন্তানদেরকে পুত্রদেরকে উঠায় নিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তিন নাম্বার নবী, কাফেররা আপনাকে পাগল বলে, কাফেররা আপনাকে চরিত্রহীন বলে, কাফেররা আপনাকে লেজ কাটা বংশ বলে, টেনশন করবেন না নবী। কাফেররা যতই আপনার সম্মানে আঘাত করুক, আমি আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড ইওর স্ট্যাটাস হাই, ভেরি হাই অ্যান্ড হাইয়েস্ট পিক, আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, অর্থাৎ আপনার অপপ্রচারকে আমি আল্লাহ প্রচার করে দিয়েছি। তিন নাম্বার কারণ, তাই নবীজি হেসেছেন। পাঁচ, অর্থাৎ চার নাম্বার কারণ, নবী হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় আপনি বুঝবেন না, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে সূর্যের তাপে মাটিগুলো তামা তামা হয়ে যাবে, মানুষের জিহ্বাগুলো তৃষ্ণায় ঝুলবে, কুকুরের মতো অস্থির হয়ে যাবে মানুষগুলো, ওই কঠিন মুহূর্তে যেই বান্দা এক ঢোক পানি হাউজে কাউসার থেকে পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। বগুড়ার ভাইরা কোন সবাই সুবহানাল্লাহ, ওরে ভাই জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বলেছিলাম কিছু পেতে হলে কিছু কথা কন, কিছু পেতে হলে কিছু, তো আল্লাহ তাকে দিয়েছেন হাউজে কাউসার, দিয়েছেন, এবার তো আল্লাহ কিছু চাচ্ছেন নবীর থেকে। আল্লাহ বললেন দুইটা কাজ করবেন, বলেন কয়টা, আরে ইয়ার জোরসে বলো কয়টা, ফসল লিলি রব্বিকা ওয়ান হাউ, এক নামাজ দুই কোরবানি। বলেন সবাই এক, এক নামাজ এক, এক নাম্বার দুই নাম্বার, এগুলো আমরা করব জাস্ট মানুষকে খুশি করার জন্য, ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য, ইয়েস নাকি নো, এটা হবে এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? শেষ কথা, ইন্না শানিআকা হুয়াল আবতার, এখান থেকে বলবে এই যুবক বা মুরব্বী আব্বাজান, বলেন তো আমরা সংসদে কি আইন পাস চাই, আপনি বলবেন সংসদে আমরা আইন পাস চাই নবীর শানে যে বেয়াদবি করবে তাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন পাস করতে হবে, ঠিক কিনা বলে। এই আয়াতের তাফসীর, শানে নুজুল এবং নবীজির প্রতি আল্লাহর দুইটা আদেশ এবং শেষের সংসদের আইন। আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবে কোন বাঘের বাচ্চা আছে, দাঁড়িয়ে যাও, দুই তিন চার পাঁচ, আমার এই ভাইটা সবার আগে দাঁড়িয়ে আছে, তুমি আসো, সবার আগে সে দাঁড়িয়ে আছে, অতএব তার হকটা একটু বেশি। হুজুর মনে হচ্ছে মোটামুটি, চলে আসেন, এই সাইড শোনা মনে, সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও, মাশাআল্লাহ, সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। দুইটা নিয়ম বলে দিচ্ছি, প্রিয় ভাই তুমি আমার এই পাশে আসো, হ্যান্ড মাইকটা কোথায়, হ্যান্ড মাইকটা, হ্যাঁ মাইক্রোফোন স্যার, মাইক্রোফোন দিলে খুব ভালো হয়। কে উঠছে না কি রে, কে উঠছে না কি, বসে বল, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছে, উঠে গেলে লস, কারণ তাবারুক আছে তো, আমরা সবাই তাবারুক নিয়ে যাবো, রাজি আছেন তো সবাই, ইনশাআল্লাহ কেউ যাবেন না। প্রিয় ভাই নিয়ম বলছে এদিকে এদিকে সবাই, দুইটা নিয়ম, এক, ও যদি তিনবার বেঁধে যায় তিনবার বলে দিব, যদি তাও না পারে তবে তাকে বাদ দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়া হবে, এক,
দুই নাম্বার নিয়ম ফর অল দ্য অডিয়েন্স, আপনাদের জন্য, সে যখনই উত্তর করবে সবাই মিলে এক বাক্যে বলবেন দিল খুলে মারহাবা। আরে ভাই জোরে কর, সবাই মিলে মারহাবা দাও, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। না রে বগুড়ার সুলপুল আওয়াজ হয় না রে সালামের উত্তরের, জোরে দাও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপনি বলেন, আজকে আমরা কত নাম্বার পারা থেকে তাফসীর করেছি? 30 নম্বর পারা থেকে। মাশাআল্লাহ। সূরাটার নাম কি বলেন? সূরাতুল কাউসার। আপনারা কেউ বলবেন না, লেট হিম আনসার প্লিজ, সে বলবে। আপনারা বললে এটা পরীক্ষার হলে বেইমানি হয়ে যাবে। বলো সবাইকে, সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 3টা। না মারহাবা জোর নাই, বলেন সবাই মারহাবা। এটা কালকে ফেসবুকে যাবে তো বগুড়ার মাটিতে পুরস্কারের কথা রে ভাই। আমাদের সম্মানটা আকাশচুম্বী করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার তুমি বলো প্রিয় ভাই, এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টা। এই সূরা মাদানী না মাক্কি? মাক্কি। বলো সবাই মারহাবা। তুমি জাস্ট এতটুকু আমাদেরকে বলে বুঝায় দাও, এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, শানে নুজুল কি ছিল, অল্প কথায় বলো। এই সূরা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্য উপহার দিয়েছেন যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 4টি পুত্র সন্তান দান করেছেন। তো 4টি আল্লাহ তাআলা তুলে নিয়েছে এবং তার বিনিময়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যের পরিচয় নিয়েছে এবং তার ফলে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান। মারহাবা বলো সবাই। নবীর সমস্ত কষ্ট দুঃখ দূর করতে হাউজে কাউসারকে দান করেছে একজন, তিনি কে? আচ্ছা এবার তুমি একটু বুঝে উত্তর দিবা, ঠিক আছে? হারিয়ে গিয়েছে পুত্র সন্তান আর আল্লাহ দিয়েছে পানি বা হাউজে কাউসার, তাহলে বাহ্যিকভাবে হওয়া উচিত ছিল এরকম যে আল্লাহ তাআলা পানি নয় বরং আর একটা পুত্র সন্তান দিয়ে সান্ত্বনা দিবেন, কথা কি আমার বোঝা যায় না বগুড়ার ভাইয়েরা? তো হারিয়ে গিয়েছে পুত্র সন্তান, আল্লাহ দিয়েছেন পানি, নবীজি হাসছেন, আমরা 4টা ব্যাখ্যা আজকে জেনেছি তাফসীর থেকে, তুমি জাস্ট 2টা ব্যাখ্যা বললে তুমি পাস করবে, 2টা ব্যাখ্যা বলো। একটা হচ্ছে যদি আল্লাহ তাআলা মৃত্যু পুত্র সন্তানের বদলে আরেকটি পুত্র সন্তান দান করত তাহলে আমরা মানুষরা মানে এভাবে আবেগে ভেঙে পড়তাম যে তার পুত্রকে আমরা পরবর্তী নবী হিসেবে মেনে নিতাম। আর একটা কারণ কি হয়েছে? আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা 4টি পুত্র সন্তান নিয়েছেন, তো কি হয়েছে তার বিনিময়ে কোটি কোটি আল্লাহ তাআলা তার উম্মতদেরকে মানে তার অনুসারীদেরকে দান করবে। মানে 4টা সন্তান গেছে যাক না, আপনাকে আমি আল্লাহ তাআলা 4 জন নয় কোটি কোটি রূহানি সন্তান দান করব। সুবহানাল্লাহ বলে এ তো একটাও বাধে নাই রে বাবা, ব্যাপার স্যাপার কি, আমার কি টুপিটা লস হয়ে যাবে নাকি আজকে? আচ্ছা এবার তুমি বলো, নবীজি খুশি হয়ে গেছে হাউজে কাউসার পেয়ে, তাই না? তো নবীকে খুশি দেখে আল্লাহ 2টা কাজের আদেশ দিয়েছেন, সেই 2টা কাজ কি কি বলো সবাইকে? একটা হচ্ছে নামাজ। 2 নাম্বার? 2 নাম্বার হচ্ছে পারবে বলেন না, ও পারবে, ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, একটা নামাজ কুরবানি। মারহাবা বলেন। আচ্ছা এখানে একটা কথা তোমাকে বুঝতে হবে, আল্লাহ চাইলে ফসল্লিলি ওয়ানহার বলতে পারতেন যে নামাজ এবং কুরবানি আদায় করবেন, বাস এনাফ, লিরব্বিকা, এটা বলে আল্লাহ কি বুঝিয়েছেন? লিরব্বিকা ওয়ানহার মানে তার নিজের কথা বুঝিয়েছেন, তার রবের জন্য, রবের জন্য। মারহাবা বলেন সবাই। এবার বলো, ইন্নাশানি আকা হুয়াল আবতার, এই আয়াত থেকে আমরা একটা আইনের আবদার করেছি, দাবি করেছি, সে আইনটা সংসদে কি পাশ হয় বলো সবাইকে? যদি বাংলাদেশে কখনো আর একটা বার নবীর শানে যদি কোনো নাস্তিকের বাচ্চা, যদি কোনো মুরতাদের বাচ্চা, যদি কোনো কটুক্তিকর কথা বলে, তাহলে এই বগুড়া জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমরা এটা এই আইন সংসদ থেকে দেখতে চাই যে যদি কোনো নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে বাইতুল মুকাররমের সঙ্গে তাকে ঝুলিয়ে চড়ানো চড়িয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন চাই। আরে বাঘের বাচ্চা এটা, ঠিক কিনা বলে? বলেছিলাম বগুড়ার সন্তানকে কেউ সহজে হারাইতে পারবে না, ও প্রমাণ করেছে। তোমার নাম কি ভাই বলো তো সবাইকে? আমার নাম মোহাম্মদ জুবায়ের আহমদ। জুবায়ের আহমদকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো, সকলেই দিল খুলে পড়ো, আমিন।
আসো ভাই, তোমার টুপিটা খুলে এদিকে আসো, তোমার পরে দেবো ইনশাল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আরে হয়ে যাবে ইনশাআল্লাহ, আরে হয়ে গেছে, সর্বনাশ বলো সবাই মারহাবা, এখানে বসে পড়ো আপনি এখানে।